আছো। আমরা আজকে ভেক্টরের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে ভেক্টর যোগের জন্য যে জ্যামিতিক রুলস, মোটামুটি চারটি রুলস ফলো করা হয়, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, এই তিনটি সূত্র আমি আলোচনা করেছি। আর তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ, যেখান থেকে ক্রিয়েটিভ ম্যাথ হবে, সেটি হলো সামান্তরিক সূত্র। তো এই সামান্তরিক সূত্র নিয়ে আজকে আলোচনা করব আমরা। প্রথমে দেখো, সামান্তরিক সূত্রটা, ত্রিভুজ সূত্র যেহেতু তোমরা বুঝেছো, সামান্তরিক সূত্র ইজি মনে হবে তোমাদের কাছে। সামান্তরিক সূত্রের বিবৃতিটা হলো এরকম, ধরো আমি একটা সামান্তরিক আগে আট করে নিলাম, খেয়াল করো, ধরো এটা একটা সামান্তরিক, এটা যদি সামান্তরিক হয়, তো এই সামান্তরিকের এটা একটু বড় হয়ে গেছে, দেখো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হতে হবে। তো ধরো এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। তো এই সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু নিলাম আমি, মনে করো এ বি বাহু আর এ ডি বাহু। এখন বলি, কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু। তো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটি ভেক্টরকে নির্দেশ করে, খেয়াল করো এ বি বরাবর মনে করো ভেক্টর পি নির্দেশ করা হলো, আর এ ডি বরাবর ভেক্টর কিউকে নির্দেশ করা হলো। তো বলা হচ্ছে, যদি কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু একই ক্রমে দুইটি ভেক্টর নির্দেশ করে, তাহলে উহাদের ছেদবিন্দু, দেখো তো এই দুইটার ছেদবিন্দু কোনটা, এ, উহাদের ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণ অর্থাৎ এসি। আমি আবার বলি, একটা সামান্তরিকের কর্ণ থাকে দুইটি, যে কোনো চতুর্ভুজের কর্ণ দুইটি হবে, তাই না? তো এখানে দেখো, এখান থেকে বি থেকে ডি পর্যন্ত একটি কর্ণ অঙ্কন করা যেত, কিন্তু আমরা বি থেকে ডি কেন নেইনি, বিবৃতিটি একটু শোনো। যে কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু, এ বি আর এস এ ডি হলো সন্নিহিত বাহু, দুইটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটি ভেক্টর নির্দেশ করে, একই ক্রমে কীভাবে হচ্ছে জানো, এই যে এই বরাবর কিউ না, তাহলে এই বরাবরও কিউ, খেয়াল করো ভেক্টরগুলো এইভাবে প্রকাশ করা যায়, এইটা যদি কিউ হয় এটাও কিউ। এখন দেখো তো বন্ধুরা, এইটা কি একই ক্রমে হয়েছে কি না, এই যে দেখো একই ক্রমে হয়ে গেছে, অ্যারো সাইনটা দেখে বুঝতে পারবে। ওকে, তো একই ক্রমে যদি দুইটি ভেক্টর নির্দেশ করে, তাহলে উহাদের ছেদবিন্দু থেকে অঙ্কিত কর্ণ, অঙ্কিত কর্ণ কে, এসি, এই অঙ্কিত কর্ণটি তাহাদের লব্ধি নির্দেশ করবে, তার মানে লব্ধি কী হবে, রেজাল্টেন্ট আর। তাহলে আমরা সামান্তরিক সূত্র অনুযায়ী এখানে কী লিখতে পারবো, আর সমান লিখতে পারবো পি প্লাস কিউ। এখন এই যে পি আর কিউ, এদের মাঝখানে অ্যাঙ্গেল ছিল কতটুকু, আলফা, এদের মাঝখানে অ্যাঙ্গেল ছিল আলফা। ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে এই আর এই বাহুর যদি মাঝখানে কোণ আলফা হয়, তাহলে এই বাহুর সাথে আমি যদি এর একটা বর্ধিত অংশ চিন্তা করি, খেয়াল করো তো, এর যদি বর্ধিত অংশ চিন্তা করি, এই কোণ আর এই কোণ কী কোণ হবে, অনুরূপ কোণ, তাহলে আমি এখানে আলফা লিখতে পারি কি না, অবশ্যই তোমরা বুঝেছো আলফা লিখতে পারি। ওকে, এখন সি থেকে আমি এখানে একটি লম্ব টেনে নিলাম, সি ডি লম্ব টেনে নিলাম, খেয়াল করো সি ডি আমরা ইউজ করেছি, তাহলে আমরা সিই নেই, সিই লম্ব টানি। ওকে, এখন আমরা লব্ধির মান নির্ণয় করব, সামান্তরিক সূত্র থেকে লব্ধির মানটা বের করব, এটা খুব গুরুত্বের সহিত দেখবে, এখান থেকে ক্রিয়েটিভ হয় লব্ধির মান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, মান বিবেচনা করলে কিন্তু আর ভেক্টরগুলো ব্যবহার করা যাবে না, আমরা কিন্তু বলেছি লব্ধির মান বের করব শুধু। তো দেখো তো, এসি বরাবর কিন্তু লব্ধি, তাই না? তো এসি বরাবর যদি লব্ধি হয়, এ সিই একটি সমকোণী ত্রিভুজ, তাই না? কারণ আমি সিই লম্ব টেনেছি, সিই যদি লম্ব হয় তাহলে এখানে কি আছে, সমকোণ আছে, তাহলে আমরা বলতে পারি এ সিই সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লব্ধির মান দেখো, ত্রিভুজ এ সি ই থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য, এ সি স্কোয়ার সমান আমি কি লিখতে পারবো, এ সি স্কোয়ার সমান লিখতে পারবো এ ই স্কোয়ার, এই যে দেখো এ ই স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার, এটা তোমরা ক্লাস এইট থেকে করে আসতেছো, এখন ইন্টারে পড়ো, এত ডিটেলস বলতেও হয় না। এরপরে এ ই,
এই কে আমি কি লিখতে পারি খেয়াল করো, এই কে লিখতে পারি এবি প্লাস বিই, এবি প্লাস বিই তার উপরে স্কোয়ার প্লাস সিই স্কোয়ার। এখন দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়েছে না, তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি, আমি শুধু মান বিবেচনা করতেছি, প্লাস বি স্কোয়ার, আবার সিই স্কোয়ার ছিল তাই না? ওকে, এখন শিক্ষার্থী বন্ধুরা এবি দেখো তো, এবি মানে কি ভেক্টর পি এর মান, শুধু মান বিবেচনা করতেছি, টু, তারপর এবি মানে পি একটু আগে বলেছি, বিই মানে তুমি জানো না, দেখো তো বিই মানে কতটুকু তুমি জানো না, এরপরে বিই স্কোয়ার মানে এতটুকু, সিই স্কোয়ার মানে এতটুকু, তার মানে বিই স্কোয়ার। এখানে দেখো তো একটা ছোট্ট ত্রিভুজ আছে না, এই যে একটা ছোট্ট ত্রিভুজ, এই ত্রিভুজটাও তো সমকোণী তাই না? এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমার অতিভুজ কোনটা হবে, এই যে সমকোণের উল্টা বিসি হবে অতিভুজ, তার মানে বিসি স্কোয়ার মানে কি বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার, তাহলে বিই স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে আমি কি লিখব, বিসি স্কোয়ার লিখব। ওকে, পরের লাইনে দেখো পি স্কোয়ার প্লাস টু পি বি মানে আমরা জানি না, এটা পরে লিখতেছি, বিসি মানে কি দেখো তো, বিসি মানে হলো কিউ, কেন এইটা কিউ হলে এটাও কিউ হবে, অনুরূপ বাহুগুলো সমান ও সমান্তরাল, এটা পি তার মানে এটাও পি হবে। ওকে, তাহলে বিসি এর জায়গায় আমি কিউ লিখলাম, কিউ স্কোয়ার। সর্বশেষ দেখো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারটা এখানে নিয়ে আসলাম, ডানে নিয়ে গেলাম টু পি ইন্টু বিই, আর এসি স্কোয়ার দেখো তো, এসি স্কোয়ার মানে কি, এসি মানে আর স্কোয়ার, এটা 1 নম্বর সমীকরণ লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা খেয়াল করো তো, আমার বিই বের করতে হবে, বিই হলো ভূমি আর বিসি হলো অতিভুজ, অতিভুজ আর ভূমির সম্পর্ক কিসে পাই আমরা, কসে পাই, কস থেটা, বাট এখানে কি কস আলফা, কস আলফা সমান আমরা কি লিখতে পারি, ভূমি বাই অতিভুজ মানে বিই, অতিভুজ কি হবে এখানে, বিসি। ওকে, তাহলে বিই সমান আমরা কি পেলাম, বিসি কস আলফা, বিসি কস আলফা। ওকে, তারপরে সর্বশেষ বিই সমান বিসি মানে কি, বিসি মানে হলো ভেক্টর কিউ এর মান, কিউ কস আলফা, সমীকরণ টু দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে দেখো, এখান থেকে এতটুকু কি থেকে পাইছি, ত্রিভুজ বিসিই থেকে পেয়েছি তাই না? ওকে, এখন আমরা দেখো সমীকরণ 1 থেকে কি লিখতে পারবো, আর স্কোয়ার সমান, সরি, আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি, আর বিই মানে কি পেয়েছো দেখো তো, কিউ কস আলফা পেয়েছো, কিউ কস আলফা, এইটা হলো ভেক্টরের লব্ধির কি বর্গ। এখন যদি তুমি রুট করে দাও দেখো তো, এটা রুট করে দিলাম, রুট করে দিলে কি হবে দেখো, স্কোয়ার রুট চলে গেল, থাকলো কি আর পি স্কোয়ার কিউ স্কোয়ার টোয়াইস পি কিউ কস আলফা, তার উপর রুট। অনেকে কি করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে রুট ব্যবহার না করে এখানে হাফ দেয়, অর্থাৎ রুটের মানটা বসায় দেয়, একই কথা। তো শিক্ষার্থী বন্ধুরা আমার মনে হয় তোমরা ভেক্টরের লব্ধি বের করতে পারবে। ওকে, এরপরে লব্ধির আমরা দিক বের করব, এটা খুব দরকার আছে, যখন তোমরা নৌকা দিয়ে নদী পার হওয়ার অঙ্কগুলো করবে ক্রিয়েটিভ, তখন এই সূত্রগুলোর দরকার আছে, লব্ধির দিক বের করব আমরা, লব্ধির দিক, লব্ধির দিকটা তোমার কোথায় কাজে লাগবে, যখন নৌকা দিয়ে নদী পার হওয়ার অঙ্ক আসবে তখন স্রোতের একটা বেগ আছে, নৌকার একটা বেগ আছে, দুইটার বেগের রেজাল্ট কি আসবে, লব্ধি তাই না? এই লব্ধিটা অর্থাৎ স্রোতের দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে, তখন আমাদের এই সূত্রের দরকার আছে। তো লব্ধির দিক বের করব, খেয়াল করো এই যে এটা হলো লব্ধি তাই না, এটা লব্ধি, এই লব্ধিটা আমি ধরে নিলাম প্রথম ভেক্টর যে পি ছিল তার সাথে থেটা কোণ তৈরি করেছে, এই যে থেটা কোণ, এটাকে আমি একটু গাঢ় বোঝার জন্য
আমি এই কোণটুকু কেন নিলাম, এটা হলো লব্ধি, আর আমাদের মেইন ভেক্টরটা ছিল প্রথম দিকে পি। তাহলে এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ট্যান থিটা সমান কি, আমরা থিটা বের করবো মেনলি, থিটা কোণ আছে বলেই তো দিক তৈরি হয় তাই না? উত্তর দিকের সাথে পূর্ব দিকের মাঝখানে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি তাই না? কোণ না থাকলে তো আলাদা আলাদা দিক তৈরি হতো না, যখনই কোণ তৈরি হয় তখনই দিক তৈরি হবে। তো এখানে আমরা থিটা বের করতে পারলেই বুঝবো যে ধরো এটা স্রোত, স্রোতের সাথে নৌকা কত কোণে যাবে, এই যে কোণ তৈরি হয়ে গেল ট্যান থিটা। লম্ব বাই ভূমি, লম্ব কত দেখো তো স্যার, এই যে লম্ব হলো সি, লম্ব হলো সি, আর ভূমি কি এই, ভূমি হলো এই। বা ট্যান থিটা ইকুয়াল সিই, সিই মানে আমরা কিছু জানি না, এই এই না লিখে আমরা কি লিখতে পারি বলো তো, এ বি প্লাস বিই লিখতে পারি। বা ট্যান থিটা সমান, তো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, সিই আমি জানি না, তবে এই যে ত্রিভুজটা দেখো তো, ত্রিভুজ বি সি ই এ সাইন থেটা, থেটা মানে কি আলফা, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো কি সিই, সি সিই সমান তুমি কি লিখবে, বি সি সাইন আলফা, বি সি মানে হলো কিউ, এই যে বি সি মানে হলো কিউ, কিউ সাইন আলফা, আমরা সি সমান পেয়ে গেলাম। তাহলে সি সমান কিউ সাইন আলফা, আর এ বি, এ থেকে বি, এ বি হলো পি প্লাস বি মানে কিউ কস আলফা, একটু আগে পেয়েছো কিউ কস আলফা, এটাই হলো লব্ধির দিক। তো তুমি থেটাটা রেখে দাও, থেটা রেখে দিলাম, টেন ওই পাশে যা শিফট হয়ে যাবে, টেন ইনভার্স কত হবে, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এটাই হলো লব্ধির দিক। তো শিক্ষার্থী বন্ধুরা এইটি তোমাদের খুব জরুরি, এতটুক জানা, এটি হলো ক্রিয়েটিভে লাগবে। এরপরে আমরা যেটা বের করব লব্ধির সর্বোচ্চ মান, যে লব্ধির সর্বোচ্চ মান কত হতে পারে। লব্ধির সর্বোচ্চ মান, ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লব্ধির মান বের করার সূত্র একটা শিখে গেছো, সেটা হলো আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস আলফা, তাই না? তো তুমি একটা জিনিস খেয়াল করো, ওই যে পি আর কিউ, এই পি আর কিউ দুইটি ভেক্টর নিয়ে তুমি কাজ করতেছো, তুমি তো এদের মান চেঞ্জ করতেছো না, এরা শুধু কত অ্যাঙ্গেলে কাজ করবে তার উপরেই কিন্তু এদের মান কম বেশি হবে। মনে করো ধরো পি এভাবে কাজ করলো, কিউ এভাবে কাজ করলো, তাই না? এমনও তো হতে পারে যে কিউ এভাবে কাজ করলো, এমনও তো হতে পারে যে কিউ এইভাবে কাজ করলো, এমনও তো হতে পারে কিউ এইভাবে কাজ করলো। তার মানে এই পি আর কিউ এর মাঝখানের অ্যাঙ্গেলটা কতটুকু তার উপর ভিত্তি করে কিন্তু এদের রেজাল্ট কম বেশি হবে। তাহলে আমি কি বলতে পারি যে এখানে এই যে কোণটাই হলো সব কিছুর মূলে, তাই না? তাহলে আমরা বলতে পারি যেহেতু সর্বোচ্চ মান বের করব, তাহলে পি আর কিউ এর মান, আমি আবার বলি পি আর কিউ এর মান আমরা পরিবর্তন করতেছি না, কেন? আমার ধরো 5 নিউটন আর 10 নিউটন দুইটা বল ভেক্টর রাশি, এদের মাঝখানের কোণ কত হবে তার উপর ভিত্তি করে এদের মান কিন্তু কম বেশি হবে, তাই না? তো এখন এই যে কস আলফার মান যদি সর্বোচ্চ হয় তাহলে এদের মান সর্বোচ্চ হবে, যেহেতু তারা কোণের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আমরা কি বলবো যে কস আলফা এর মান সর্বোচ্চ হলে লব্ধি সর্বোচ্চ হবে। তো এখন কস আলফা এর সর্বোচ্চ মান কসের মান কিন্তু 1, 1 এর উপর কিন্তু কসের কোনো মান নেই, তাই না?
তা কসের মান যেহেতু সর্বোচ্চ এক হয় তাহলে আমাকে বসাইতে হবে কি কস, কসের মান যদি সর্বোচ্চ এক হয় তাহলে লব্ধি সর্বোচ্চ হবে। ওকে, তার মানে আমি লিখব কস আলফা মানে হলো ওয়ান, কস আলফা সমান যদি এক হয় তাহলে লব্ধি সর্বোচ্চ হবে। কস কত ডিগ্রির মান? ওয়ান। কস 0 ডিগ্রির মান? ওয়ান। তাহলে কস আর কস চলে গেল, অতএব আলফা সমান আমরা কত পাবো? 0 ডিগ্রি। তাহলে এই যে 1 নম্বর সমীকরণ, এই সমীকরণ থেকে তুমি কি পাচ্ছ? আর সমান রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টোয়াইস পি কিউ কস 0 ডিগ্রি। 0 ডিগ্রির অর্থ হলো কি জানো? যে দুইটা একই দিকে কাজ করতেছে। দেখো এই যে একটা গেল পি, আবার আরেকটা গেল কিউ। আমি তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার করি। তুমি একটা বক্স আছে, এই বক্সের উপরে 10 নিউটন বল প্রয়োগ করতেছে উত্তর দিকে। তোমার আরেকজন ফ্রেন্ড এসে সেও তোমার সাথে 5 নিউটন বল প্রয়োগ করলো। তো খেয়াল করো তো, এখানে 5 আর 10 কত হবে? 15। এবং এই যে বক্সের উপর বল প্রয়োগ করতেছো, এই বক্স কিন্তু দ্রুত সামনের দিকে সরে যাবে। এটা হলো একই দিকে ক্রিয়া করা, মানে রেজাল্ট সবচেয়ে ভালো আসবে। কিন্তু তোমার বন্ধু যদি তোমার দিক থেকে না কাজ করে অপোজিট থেকে দেয় বা একটু অ্যাঙ্গেলে দেয়, তাহলে কি তোমার আরও ওটাকে নড়াতে আরও কষ্ট হবে। এই জন্য এখানে বলা হচ্ছে যে কোণ যদি 0 হয়, কোণ 0 হওয়ার অর্থ কি? একই লাইনে দুই ফ্রেন্ড মিলে একই দিকে বল প্রয়োগ করতেছ। তো ভেক্টর মানেই তো বল, তাই না? এখন বিষয় হলো যে এখানে যদি একই দিকে ক্রিয়া করে কোনো অ্যাঙ্গেল না থাকে তাহলে কিন্তু রেজাল্ট সর্বোচ্চ হবে। ওকে, তারপরে ই স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 0 ডিগ্রির মান কত? 1। এটা আমি আর লিখলাম না। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো বর্গের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সাজিয়ে লিখলাম না, ডাইরেক্ট লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, রুট ছিল এ স্কোয়ার রুট কেটে দিলাম। তাহলে আমরা আর ম্যাক্সিমাম পাওয়ার জন্য কি করতে পারি? অতএব আর ম্যাক্সিমাম কত হবে? আর ম্যাক্সিমাম হবে দুইটা ভেক্টরের যোগফলের সমান। তাহলে ভেক্টরের সর্বোচ্চ মান কত হতে পারে? দুইটি ভেক্টরের যোগফলের সমান হতে পারে, তাই না? এরপরে সর্বনিম্ন মান লব্ধির, সর্বনিম্ন মান। ওকে, তো আমরা জানি আর সমান কি? পি স্কোয়ার কিউ স্কোয়ার টোয়াইস পি কিউ কজ আলফা সমীকরণ লিখলাম। কজ আলফা এর মান সর্বনিম্ন যদি হয়, আর কথা বলতে হবে না, তোমরা বুঝে গেছো, কজ আলফা এর মান সর্বনিম্ন হলে লব্ধি সর্বনিম্ন হবে, লব্ধি সর্বনিম্ন হবে। কজ আলফা এর সর্বনিম্ন মান হলো -1। তো কজ আলফার মান তাহলে আমাকে ধরতে হবে -1। ওকে, এরপরে কজ আলফা সমান আমি এখানে বসালাম, দেখো কস 120 ডিগ্রির মান হলো -1। তারপরে আলফা সমান তাহলে আমাকে কত বসাতে হবে? 120 ডিগ্রি বসাইতে হবে। কস কস চলে গেল, থাকলো আলফা। ওকে, তাহলে এই যে 1 নম্বর সমীকরণ থেকে পাই কত? আর ম্যাক্সিমাম আর মিনিমাম পাবো। এখন আমরা মিনিমাম বের করতেছি, এখানে কস কত বসাবো আমরা? 120 ডিগ্রি বসাবো। ওকে, কস 120-র মান কিন্তু -1, তাই না? তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আর কস 120 ডিগ্রি মান হলো -1। পরের লাইনে কি আসবে দেখো? পি স্কোয়ার, আচ্ছা মাইনাস টু পি কিউটা আগে লিখি, মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার। তার মানে এখানে সূত্র কি দাঁড়াবে দেখো তো? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে আর এটা হলো মিনিমাম, আর মিনিমাম হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে দেখো আমি কিন্তু মাইনাসটা ইউজ করি নাই, একটু কথা আছে, এখানে স্কোয়ার রুট কেটে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে হলো পি প্রায় কিউ, মানে পি যদি বড় হয় কিউ বাদ যাবে, কিউ যদি বড় হয় পি বাদ যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের যখন অ্যাপ্লিকেশন বা ব্যবহার শুরু হবে, তোমরা সুন্দর করে অঙ্কে এগুলো স্থাপন করে সমাধান করতে পারবে। কয়েকটি ক্রিয়েটিভ দেখালে বুঝতে পারবে। আমরা আগে থিওরিক্যালগুলো শেষ করে নেই, চ্যাপ্টারটি তুলনামূলক আসলে বড়, অনেক বিষয় আছে এখানে আরও। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে। আল্লাহ হাফেজ।